বেবি এসব তুমি কোথায় যাচ্ছ বাজার করতে বাজার করতে মানে ড্যাডি বিদেশে আর এই সুযোগে তোমরা আমাকে পচা বাসি খাওয়াচ্ছ আজ আমি নিজে বাজার করব নিজে রেঁধে খাব স্যার বিদেশ গেছে এই সময় তোমার বাইরে যাওয়া ঠিক হবে না এখনই যাব বাবা থাকলে তো কিছুতেই যাওয়া হবে না ম্যাডাম স্যারের অনেক ব্যবসায়িক শত্রু রয়েছে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দুর্ঘটনা ঘটুক আর পটকা ফুটুক আমাকে কেউ আটকাতে পারবে না আমি যাব 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 ওকে লেটস গো বেবি বেবি শুনো বেবি বেবি के हाय फाय गार्ड सिक्योरिटी साल पसंद भाई सिनेमा में मरी ना আমাকে দেশের সব চাইতে বড় শিল্পপতি এই শহরের অর্ধেকের মালিক মহিউদ্দিন চৌধুরীর একমাত্র মাইয়া ম্যাডাম শিবি ঝড় পেতে চাইবো মানুষ চলো বস মহিউদ্দিন চৌধুরী মাইয়া বাজারে আইছে সব মাছের দাম কত 3000 টাকা অনলি সবগুলো নিয়ে নাও আসেন
বাসার ঠিকানা কোন স্ট্রিট দেবো গরিবরা পকেটে রকেট নিয়ে ঘুরে নোট দিন বাড়ি নম্বর 14/12 গুলশান এক প্রজন খারণ কে কোথায় আছেন আইসা টুকরিটা ধরেন মালটা নামান জলদি পানি নিয়ে এসো জি ভয় নাই বেটাকে ডস মাইরে চইলাইছি তুমি এতগুলো লোকের কাছ থেকে আমাকে থাই পাঙ্গাসের মতো এত বড় ঝুড়িতে করে এতদূর নিয়ে আসতে পারলে আরে ম্যাডাম আমি চায়ের পাওয়ালা গরু মাথায় লই এইটা কোনো ব্যাপার না এবার গরিবরা টাকাটা দেন চলে যায় গরিবরা এটা আবার কেমন নাম আরে এইটা বুঝলেন না ম্যাডাম গরিবের নাম মুসলিম হইলে মুসলিমা হয়ে যায় কামাল হইলে কামাইলা হয়ে যায় গরিব বইলে সবাই গরিবরা বইলে ডাকে ওকে ওকে তোমার নাম গরিব আমার নাম সিমি সিম্মা নয় ভেরি গ্ল্যাড টু মিট ইউ হাত মিলামিলির দরকার নাই টাকা দেন জায়গা গুলশানে বাজার আইনে দিলে 200-300 টাকা দেয় মানুষ তো কোনোদিন আনি নাই আপনি না হয় কিছু কম দিবেন কম দেবো কেন তুমি ন্যায্য পারিশ্রমিক পাবে ওকে এই তোমরা এসো তুমি দাঁড়াও রাখো এখানে অনেক টাকা আছে এগুলো তোমার জন্য আমারে তোমার ফেলাইলেন এত টাকা আমি কি করব তোমার টাকা তুমি যা ইচ্ছে তাই করো তুমি আমার জীবন বাঁচিয়েছ আমি তো সামান্য ঋণ শোধ করছি মাত্র ম্যাডাম গরিব রে টাকা দিয়া কিনা যায় না এই গরিবের জীবন গরিব হইতে পারে কিন্তু আমার জীবন আমার কাছে অমূল্য সম্পদ এটা টাকা দিয়ে কিনা যায় না আপনারা বড় লোকরা সবকিছুই টাকা দিয়ে কিনতে চান টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় না টাকা দিয়া ঋণ শোধ করতে গিয়া এই গরিবরে অপমান করেন না এইখানে তো বাংতি নাই তাই 500 টাকার একটা নোট নিলাম যদি পারি কোনোদিন বাকি টাকা ফেরত দিয়ে যাব এভাবে টাকা ফেলে চলে গেলে আমার নিজেকে খুব ছোট মনে হবে যে আমার জীবন বাঁচিয়েছি তার জন্য আমি কিছুই করতে পারলাম না মানসিক যন্ত্রণায় আমি ঘুমাতে পারবো না বলো বলো আমি তোমার জন্য কি করতে পারি
যদি করু বাড়ি চান তো আমার লেগে না, বাজারে আমাগো গরিব বিন্তিকে লেগে একটা বাসমান মেডিকেল ক্যাম্প করে দেন। মেডিকেল ক্যাম্প? আমগো বাজারে লোকজনের অসুখ হইলে টাকার অভাবে ডাক্তার দেখাইবার পারে না, বিনা চিকিৎসায় মরে যায়। যদি হাঁচাই কিছু করবার চান তাহলে মেডিকেল ক্যাম্প করে দেন। শুধু আমি গরিব না, বাজারের সব গরিবের দোয়া পাইবেন। বস, নিজের জন্য না, বাজারে গরিবদের জন্য। ওকে, হ্যালো। হারানো দাদা, তোরা এতগুলো মানুষ, মহিউদ্দিন চৌধুরীর একটা ছোট্ট মুরগির বাচ্চার মতো মেয়েকে খতম করতে পারলি না? তুই না বলে দেশের সেরা শুটার, তোর গুলি মিস হয় না? মিস হইল কিভাবে? ওই মহিউদ্দিন চৌধুরী আমার পার্টনার ছিল, আমার সবকিছু চিটিং করে কেড়ে নিয়েছে, আর সেই শোকে আমার স্ত্রী কন্যা আত্মহত্যা করলো, আমার মুখটা খালি করে দিল। মহিউদ্দিন চৌধুরীর বংশ আমি নির্বংশ করে দেব। তোদেরকে বললাম, মহিউদ্দিন চৌধুরী এখন দেশে নেই, এই সুযোগে ওর মেয়েকে শেষ করে দিয়ে আমার প্রথম প্রতিশোধ নেব, আর তা না করে তোরা পরাজিত সৈনিকের মতো ফিরে এলি। বস, কই থেকে একটা মিনতে এলো কিছু বুঝতে পারলাম না। ওই মেন্টি আসুক আর বাঘ আসুক, ওই মহিউদ্দিন চৌধুরীর লাশ আমি মাটির নিচে শোয়াতে চাই। আমি এই গরিবের কথায় এই বাজারের গরিব মিন্তিদের জন্য মেডিকেল ক্যাম্প করে দিলাম, প্রয়োজনে হাসপাতাল করে দেব। আমগো গরিব মিন্তি গো, যাগো পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা রেখা এক বেলা খায়, অগলাইকে যা করলেন আমরা আপনার কাছে চিরঋণী। আই জামগো, খুশির দিন। থ্যাংক ইউ। পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই, তবু মনে আছে সুখ, তাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই। আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, পকেটে টাকা নাই, গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই, তবু মনে আছে সুখ, তাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই। আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। ফুটপাতে দিনে রাতে করি বসবাস, বড় লোকে বাঁকা চোখে করে উপহাস, উপহাসে আরে উপহাসে কি বয়সে চাওয়া পাওয়া নাই, রাতে গুণি লক্ষ তারা দিনে হাওয়া খাই, আমরা দিনে হাওয়া খাই, মনেতে আছে প্রেম দু চোখে স্বপন, গরিবের কাছে শুধু গরিবই আপন, তবু মনে আছে সুখ, তাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই। আমরা গরিব,
পয়সা ওয়ালা মানুষ গুলোর দয়া নাই রে দিলে, দয়া নাই রে দিলে, দয়া নাই রে দিলে, আল্লে বাল্লে থাকে এ শহরে, গরিবের হক মেরে দামি গাড়ি চড়ে, দামি গাড়ি চড়ে। এভাবে আছি বেশি নেই কোনো ঋণ, দিন আনি টানা টানি কাটে প্রতিদিন, তবু মনে আছে সুখ থাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। পকেটে টাকা নাই গায়ে কাপড় নাই, তিন বেলা পেটে ক্ষুধা এক বেলা খাই, তবু মনে আছে সুখ থাকে সাদা হাসি মুখ, এ জীবনে আর কি যে চাই, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব, আমরা গরিব। আদিল খান, তুই মহিউদ্দিন চৌধুরীর মেয়ের জীবনের দিকে হাত বাড়িয়ে তোর নিজের জীবন খাটো করে ফেলেছিস, তোর জীবন হবে নিরুদ্দেশ, নইলে আজীবন কারাবাস। তুই কেমন আছিস মা? এই তো বাবা, আমি ভালো আছি, এই যে দেখো আমার কিচ্ছু হয়নি। তোর কিছুই হয়নি, আমার হয়েছে, এই বুকটা দেখ, এটা ভেঙে চৌচির হয়ে গেছে। তোর খবরটা শুনে আমার অন্তরটা ভেঙে খান খান হয়ে গেছে বাবা। ওকে বাবা, আর কেঁদো না, আমি সত্যি ভালো আছি, দেখো আমার কিচ্ছু হয়নি। তবে তোর উপর হামলাকারীকে এমন শিক্ষা দিয়েছি যাতে সে কোনো দিন আমার মেয়ের উপর নজর নেই। তাহলে তুমি হামলাকারীকে হত্যা করেছো বাবা? না না, সে নিজের পাপে নিজেই মৃত্যু ঘটিয়েছে। না, নিজেরই মৃত্যু ঘটিয়েছে নাকি অন্য কেউ তাকে মেরে ফেলেছে তা তদন্তের পরই বোঝা যাবে চৌধুরী সাহেব। আপনি কি বলতে চান? আদিল সাহেবকে হত্যার দায়ে আমি আপনাকে অ্যারেস্ট করতে এসেছি মিস্টার চৌধুরী। আমি যে হত্যা করেছি তার প্রমাণ? আপনি হত্যা না করলেও আপনার ভয়ে দৌড়াতে গিয়ে সে মৃত্যু মুখে পতিত হয়েছে। তাহলে আপনার ভয়ে যদি কোনো আসামি দৌড়ে গিয়ে গাড়ির তলায় পড়ে যায় তবে আপনাকে সে হত্যার জন্য দায়ী করা হবে? আপনার ঘটনা আর এই ঘটনা এক নয় মিস্টার চৌধুরী। ঘটনা এক না ভিন্ন তা আদালত ডিসাইড করবে ইন্সপেক্টর সাহেব, কিন্তু এই মুহূর্তে আদালত বলছে আপনি মিস্টার চৌধুরীকে কোনো প্রকার অ্যারেস্ট, হয়রানি বা মিথ্যা হুমকি প্রদান করতে পারবেন না। এই নিন জামিনের ডকুমেন্ট। এই চলো ইন্সপেক্টর। চৌধুরীর বাড়ি থেকে কেউ খালি মুখে বিদায় হয় না। ডিউটিতে আছি, আজ চা খেতে পারলাম না, অন্যদিন এসে খেয়ে যাব। তাহলে একদিন অবশ্যই আসবেন। শিওর স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাহেব। আসসালামু আলাইকুম। আলি চেকনা, সিমের সিকিউরিটি বদল করো, নতুন এজেন্সির সাথে কথা বলি, দশজন চৌকস গানম্যান নিয়োগ দাও। দশজন লাগবে না বাবা, শুধুমাত্র একজন নিয়োগ করো তাহলেই চলবে, আর সে হলো গরিব্বা।
তোমার নাম পুর আই মিন গরিব মাকার আপনার তো চিনলাম না সারা দেশ আমাকে চেনে হ্যাঁ কালকে যে মেয়েটাকে বাঁচিয়ে ঝুড়িতে করে বাড়িতে পৌঁছে দিয়েছ সেই সিমির বাবা আমি মহিউদ্দিন চৌধুরী হ্যাঁ আপনার নাম শুনছি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপনার মাইয়া খুব ভালো স্যার আমি কোনের লগে লগে আমগো গরিব গলে গিয়া একটা মেডিকেল ক্যাম্প খুলে দিছে আল্লাহ আপনার মাইয়ারে বাঁচায় রাখুক স্যার আল্লাহ তো বাঁচাবেই কিন্তু আল্লাহ কারো ওসিলায় বাঁচায় আর সেই ওসিলা তুমি তাই তোমাকে আমার মেয়ের বডিগার্ড করতে চাই বডিগার্ড হ্যাঁ তুমি আমার মেয়েকে সারাক্ষণ পাহারা দেবে যাতে কেউ তার ক্ষতি করতে না পারে তার জন্য যত টাকা চাও আমি তোমাকে দেব না স্যার আমার টাকা লাগবো না গরিব মানুষ আমি মেহনত করে খাই কারো গোলামি করতে পারবো না আমার চাকরি করলে এটা গোলামি হবে না তুমি আর গরিব থাকবে না ধনী হয়ে যাবে না স্যার ধনী হওয়ার আমার কোনো ইচ্ছা নাই আর যদি হইতে হয় তাইলে নিজে মেহনত করিও কারো টাকা দহব না আরে শোনো কি শুনুম স্যার এই গরিব গরিবের জীবনই পছন্দ করে গোলামি জীবন পছন্দ করে না ইয়ে বাপ কে আপনারা এখানে কি চান হেই ডাক্তার আমার বাপ আদিল খানের লাশ কোনটা মাই ড্যাড এই যে এটা বাবা তুমি মরতে পারো না তুমি আমাকে উপভোগ করে চলে যেতে পারো না আই লাভ ইউ ড্যাড ড্যাড ইউ খান লেট মি ড্যাড হেই আমার বাবাকে নিয়ে চল ডেড বডি আপনারা এভাবে নিতে পারবেন না ময়নাতদন্তের পর পুলিশের কাছ থেকে লাশ বুঝে নেবেন এই ডাক্তার পৃথিবীর কোন ব্যক্তি নাই আমার বাবার ময়না তদন্ত করে এই আমার বাবাকে নিয়ে চল আমি আমার বাবার কবর নিজেই খুঁজব আল্লাহ আমার বাবার কবর আমি আজকে নিজেই খুঁজব বাবা ও আল্লাহ বাবা বাবা শুনেন লাশের পাশে কাঁদলে তার আত্মা কষ্ট পায় কাঁদতে নেই বাবা তুমি বিদেশ থেকে এসেছো বাবা লাশ দিয়ে কবর দিতে এসেছো এটা তোমার কাজ নয় আমরা কবর করব আমার বাবার কবর আমি নিজ হাতে খুঁড়ব আমাকে খুঁজতে দিন চাচা বাবা মায়ের সন্তানের কত দুঃখ আমার দুঃখ আমার বাবাকে বিদেশ থেকে এসে জীবিত দেখতে পাইনি চাচা আমি নিজেই খুঁজব আল্লাহ আমার বাবাকে তুমি আমার বাবাকে শান্তি দেয় আমার বাবার শান্তি দেয় আমার বাবার শান্তি দেয় আমার বাবা বড় ভালো মানুষ ছিল বাবা তোমাকে এই মাটির নিচে রেখে গেলাম তোমার কবরে কবরে এই মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম যতদিন পর্যন্ত ওই বড়দের চৌধুরীর বংশ নির্বংশ না করে দিতে পারবো
ততদিন পর্যন্ত তোমার এই কবরের মাটি আমার পোশাক থেকে পরিষ্কার করব না বাবা। This is my last commitment. শোনো, আমি সিমির জন্য হোটেল থেকে স্পেশাল লাঞ্চ পাঠিয়েছি, ওকে খেয়ে নিতে বলো। কিন্তু স্যার, সিমি ম্যাডাম তো বাসায় নেই। সিমি বাসায় নেই? কোথায় গেছে? উনি বললেন গরিব্বার সাথে লাঞ্চ করবেন। কি? গরিব্বার সাথে লাঞ্চ করবে? লাল গরিব্বা ভাই, তোমাকে এসব খাবার খেতে হবে না, আপনাদেরও খেতে হবে না। সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি। এই যে, দোকানি ভাই, তোমার খাবারের টাকা আমি দিয়ে দেবো, তুমি ভেবো না, তোমার কোনো লস হতে দেবো না। শোনো, আমিও কিছু খাইনি, এসো আমরা সবাই মিলে খাবো, চলো চলো। আপনার এই খাওন গরিবের পেটে সইব না। আরে না, খুব ভালো খাবার, খেলেই বুঝতে পারবে, ভালো ঘি দিয়ে রান্না করা হয়েছে। আহা, কইলাম তো, ঘিয়ের পাক গরিবের পেটে সইব না, এই খাওন আমি খাইতে পারব না। এসব কি বলছো? আমি নিজে বাবুর্চিকে দিয়ে সকাল থেকে বসে বসে রান্না করিয়েছি, আর তুমি খেতে পারবে না? হ্যাঁ ম্যাডাম, সবাই সব কিছু খাইবে পারে না। আপনি পারবেন আমার মতন কাঁচা মরিচ পেঁয়াজ দেয়া পান্থা ভাত খাইতে? পারবেন ডাইলের সাথে পোড়া মরিচ ডইলা খাইতে? ইটা বিছায়া ওখানে বৈশা খাইতে পারবেন? এখানে তো নোংরা। এই নোংরার মধ্যে আমরা খাইয়া জীবনের ইঞ্জিল চালাইতাছি ম্যাডাম। ভালো খাওন খাইলে আমগো পেট নষ্ট হয়ে যাব ম্যাডাম। ঠিক আছে, আমিও তোমার সাথে এখানেই খাবো। আরে আরে রে, কি করেন ম্যাম সাহেব, চিৎ করেন না, যান বাড়িতে যান, পাগলামি করে লোক হাসেন না, আমি খাবো না আপনার খাওয়া। ভাত, কাঁচা মরিচ, পেঁয়াজ, এসব তুমি কি বলছো বেবি? ঠিকই বলছি, গরিব বা খায় আমিও খাবো। কি রে দাঁড়িয়ে আছিস কেন? আর দুটো ইট নিয়ে আসবি, এটাও খাবেন ম্যাডাম? শাট আপ, এই দুপুরে পান্তা ভাত কোথায় পাবো? পান্তা ভাত তো হয় সকালে। তবে যা, গরম ভাতে পানি ঢেলে পান্তা করে নিয়ে আসছি ম্যাডাম। দেবে সব দে, আপনার চোখে পানি কেন? ঝাল লেগেছে। খাচ্ছি আমি আর আপনার ঝাল লেগেছে? সর্বনাশ, একটু বলতে ম্যাডামের ম্যাজিক শুনে দেব। সবাই সব কিছু খাইতে পারে না, আপনি পারবেন আমার মতন কাঁচা মরিচ পেঁয়াজ দেয়া পান্থা ভাত খাইতে? পারবেন ডাইলের সাথে পোড়া মরিচ দইলা খাইতে? কি হলো বাবু? পারবো পারবো, আমাকে পারতেই হবে। আর খাবে না বেবি, আর এসব দেখলে আমাদের সবার চাকরি নট করে দেবে। না, তোমাদের কিছুই হবে না, গরিব যা খায় আমিও তাই খাবো।
গরিবকে দেখিয়ে দেবো, আমি ওর জন্য সব করতে পারি। এই যে দুনিয়া, তুমি এদিকে এসো। আমারে মোরে, হ্যাঁ চলো। আচ্ছা তোমার নাম কি? মোর নাম, বাপ মায়ের নাম রাখছিলে শরফুদ্দিন চৌধুরী, তা মান সে ডাকে শেরখা কইয়া। শেরখা? এ আবার কেমন নাম? ইয়া বড় নাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বেগুনের কেজি কত করে? 40 টাকা ম্যাডাম। এক কেজি দাও। জি দিতেছি। ভালো থেকে বাইকটা দে, সব ভালো না, আর উপায় তোমার মতো ভালো মানুষ পাওয়া বড় মুশকিল। এই জীবনে আপনি মনে একটা ভালো কথা শুনাইলেন, আপনি মনে সেন্স। চলুন চাচা। এই কই মাছ কয়টা ফুলকপি আর সিম দিয়া ঝোল করিয়া রাইন দিয়ে দেবেন, স্যার মজা করিয়া খাইবেন। আর স্যার কে? ম্যাডাম আর কোথায়? উনি 3 বছর ধরে দুবাই গেছে টাকা ইনকাম করতে। এটা তো বড় ট্র্যাজেডি কথা। যাই ম্যাডাম, আপনার খুব মনে ভালো লাগছে, আজ আপনার কাছে টাকা নেই মুনা। আরে তুমি কোথায় যাও, আমার বাসায় পৌঁছে দিয়ে আসবে। এটা কি কর, আমি যাবো আপনার লোক এক রিক্সায়। আরে তাতে কি হয়েছে, এসো ওঠো তো। কোন চিন্তা করো না, আমার সাথে আমার বাসা যাবে চাচা, চলেন তো। সাবধানে দেন, এখানে নামো। ধরেন 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 ধরেন, জেডিটা ব্যাহা হয়ে গেছে। কাজের লোকের কইয়া ফ্রিজের এক গ্লাস ঠান্ডা ফার্স্ট ক্লাস পানি খাওয়ান মরে। আমার কোনো কাজের লোক নেই, আমি একাই থাকি। আমি নিয়ে আসছি, তুমি বসো। এত সুন্দর বাড়ি, এর মধ্যে কাজের লোক নাই। এই নাও জুসটা খেয়ে নাও। চাইলাম পানি, পাইলাম জুস, মোর মনটা হইয়া গেলে খুশ। আগে খাও তো, খাই খাও। কেন হয়ে গেছে এখানে? আহা, আমনের মনটা যেমন কমল, আমনের হৃদয়টা হেয়ার সাথে বেশি কমল। তবে বাসায় একা থাকলে বৌমায় ধরে। আমি আবার অন্য লোক পাবো কোথায়? আমি তো অহন বাইসি আছি। মানে? না মানে এই হইলে আমার মোবাইল নাম্বার, বাজার করতে গেলে আমার আগে কল দিয়া বুক করিয়া রাখে। তোমার আবার মোবাইল আছে? জি, ম্যাডামেরা বাজারে আসার আগে আমারে মিস কল দিয়ে রাখে, আর আমি বসে থাকি। আমি মিস কল দিলেও কি তুমি বসে থাকবে? আপনি মিস কল দিলে তো সব কিছু হারাই থইয়া মূর্তি না টান টান হইয়া খারাই থাকবো। বিজলির দোকানে আই যা তো লাইন কে ওস্তাদ, আজ পুরুষের চুল বিজলির নি যাতে কাটবে তাই। ভালো ভালো বিজলির রাইস পোয়া বারো, যাই ওস্তাদ। এই সেলুনে সুটা মাল কামাইতাছে কিন্তু আমাকে চান্দা দেয় না। তাই নাকি? ওই তোরা খাড়া, আমি দেখে আহি। ওকে ওস্তাদ। মাস্টার, এই এই এই
मन बापदा रेखे ग কেমন আছো শিবা সাধু আরে সোহেল ভাই আপনি গরিবের আড্ডায় আড্ডা দিতে আসেনি আমার কঠিন লোক চাই শিবা সাধু যারা আমার কথা দুশ্মনের বুক চিরে কলিজেটা বের করে আমাকে এনে দেবে যাদের সাথে নিয়ে আমি বাবার হত্যার প্রতিশোধ নিতে চাই হাসাইলেন সোহেল ভাই আরে বিরাট একা ওরা আমারে লাইতায় টাকা পাইলে ওরা আপনারেও লাগতে দিব আর বেশি পাইলে দুশ্মনের কলজা ছিঁড়া খাইব আমার লোকের অভাব নাই অভাব টাকা এখানে আছে পুরো এক লাখ গুনতে হবে না কিন্তু আমাকে তুমি গনে গনে লোক দিবে যারা তোমার হয়ে আমার হুকুম পালন করবে যারা আমাকে বহির্দিনে মাথায় এনে দিবে তুমি পাবে দশ লাখ আর ওরা পাবে তার ভাগ নিজেই কামটা করো মঞ্জুর আপনি কামের মতো লোক পাইবেন গুড লাক শিবা সাধু পরে দেখো তোরা সবাই আলতাছে দূর পড়াকে কেটা আদর করছে বউ না সালি ভাই বিজলি বিজলি কোন বিজলি আকাশের না জমিনের ভাই দিন মামুদ কাঁচা বাজার চলে গেলে বিজলি চাল না চাইতে কাচি মাইরে লাখ কেটে দিছে ছি 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 লজ্জা দিস না লজ্জা দিস না মাইয়া মানুষ চুল কাটে আর চুল না কাইটা তখন না কাইটা দিছে ভাই আপনার কথা কইতেই কইল তখন নাক কাটা দিছি তখন শিবা সাধুর হাত কাটা দিব সরমের সরম সাধুর বাজার নরম ওই করম কইরা দি ওই রকম সালা আমারও ধরছে ওই সেলুন ওয়ালি বিজলি আমার হাত কাটবো কইয়া আমার চালা ধরেছে ওই সেলুন ওয়ালি কইয়া আমার লোকের সাদা দাস নাই নাক কাইটা দিছস আবার উল্টা আমার হাত কাইটা দিবার চাইছস এই হাত দিয়া তোরে ধরলাম পাললে কাইটা দে দে ওই Yeah!
আসামি ঘটনা জানলাম না শুনলাম না উনি আসামি কিসের আসামি ও রাস্তায় এই ভদ্রমহিলাকে অপমান করেছে ওর ইজ্জত নষ্ট করতে চেয়েছে আমি হাতে নাতে ধরেছি ওকে গ্রেফতার করুন আপনি বললেই হলো আগে তদন্ত করুন তারপর দেখা যাবে কেস নেওয়া যায় কিনা আসামি আপনার সামনে ভিকটিম আপনার সামনে সাক্ষীও আপনার সামনে মামলা নিতে দোষ কোথায় পুলিশের আইন কানুন আপনি কি বুঝবেন আপনি কি জজ না ব্যারিস্টার জান খামা খামাদের সময় নষ্ট করবেন না আমি মামলা করেই যাব আপনার কথায় মামলা নেব না আপনি কে স্যার স্যার আপনাকে আমি চিনতে পারিনি স্যার আমাকে মাফ করে দিন এবারের মতো মাফ করলাম ঠিকভাবে ডিউটি করবেন স্যার সেন্ট্রি ইয়েস স্যার ইয়েস স্যার ওকে লকআপে ঢোকাও চলো এই শয়তানটাকে আজ রাত কাল এক বেলা মেহমানদারি করে কোর্টে পাঠাবেন ঠিক আছে চলো এটা আমাদের বাসা আসুন না এখন অনেক রাত হয়েছে সময় পেলে আরেকদিন আসবো আসবেন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছেন আপনাকে এক কাপ চা খাওয়াতে পারলে খুব খুশি হব ঠিক আছে একদিন এসে তোমার হাতে এক কাপ চা খেয়ে যাব আর হ্যাঁ শিবা থেকে সাবধান যে শিক্ষা আপনি দিয়েছেন সহজে ওরা কেউ আমার দিকে তাকাতে সাহস পাবে না ওরা রংবাজ ওরা রং বদলায় সুতরাং সাধু সাবধান চলে গুড নাইট হ্যালো কি অবস্থা তোমার রে না এটা পুলিশ স্টেশন না কমলাপুর রেল স্টেশন কাজ কাম নাই তো আল্লাহর কোলা বলে গিয়া মোবাইল চালাইতে মু না ঠিক আছে হ্যালো ম্যাডাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম শোনো শিখা আমি খুব অসুস্থ বাসা থেকে বের হতে পারছি না তুমি আমার বাজারটা করে নিয়ে আসো আসলে তোমার টাকাটা দিয়ে দিই হায় হায় আমনের আবার কি হইলে আরে তাহার কথা চিন্তা করিও না কি লাগবে হেই এখন দরকার হইলে রক্ত বেচতে হই আমু কয়েন খাসির মাংস ইলিশ মাছ মুরগি এলাচি দারচিনি হ্যাঁ ঠিক আছে এতে মেলা তাহার গাফলা এনে রক্ত বেচার কথা কিছু আগে লুঙ্গি বেচা শুরু হয়ে যদি সারা বাড়ি ফাঁকা দরজাটাও খোলা ম্যাডাম গেলে কই আরে হইয়ে রয়েছে দেই মরে নাই তো আবার যাই দেখকে এটা আবার কেমন জ্বর এটা মনের জ্বর তোমার হাতের পরশ ছাড়া এ জ্বর ভালো হবে না তুমি আমার শুধুই আমার জ্বর তো মুই জ্বর জ্বরই তো ম্যাডাম
নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, আন্ধারে আন্ধারে তে কি জানি কি হয়। প্রেমের আদর বুকে নিয়ে তোমায় কাটাবো প্রহর, রূপের রানে তুমি কাছে আসো না, মিটাবো মনে যত গোপন বাসনা। না বাবা না তুমি ধরো না বায়না, জীবনের এই জ্বালা প্রাণেতে সয় না, ডাকলে কাছে নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। আন্ধারে আন্ধারে তো কি জানি কি হয়। আকাশে নেই চাঁদ নেই কোন তারা, এরা থেকে বল দেবে পাহারা, বুকেতে গড়েছি প্রেমেরই বাসর, সুখেরও পাখিরা জমাবে আসর। না 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 কাছে এসে পাগল করো না, কাঁচা বয়সে আর জ্বালা দিও না, ভরা গায়ে তুমি কলঙ্ক মেখো না, পায়েতে ধরি তুমি প্রাণেতে মেরো না। নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, নিশরাতে এসো বন্ধু ভালোবাসবো, আদরে সোহাগে বুকে জড়াবো। না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, না বাবা যাবো না প্রাণে লাগে ভয়, আন্ধারে আন্ধারে তো কি জানি কি হয়। আছে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। কি হবে, হেয়ার কাটিং না শেভিং? নো শেভিং নো কাটিং, মালিশে শরীর মালিশ করে দাও প্লিজ। দয়া করে কোনো ম্যাসাজ পার্লারে যান, এখানে শুধু চুলদাড়ি কাটা হয়। এই তোর সেলুনে অনেক কিছু হয় শুনেছি। কি ভুল শুনেছেন আপনি? হাই 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 স্যার, চেইতে গেলেন কে? আপাদের ছাড়েন আমি মালিশ করে দেই। আপা আপনি একটু ওখানে যা বসেন, আমি একটু মালিশ করে দেই। করেন করেন। মালিশের এই অবস্থা, মালিশ তো করি নাই। বিজলি বইনে
মালিশে এরকম কাস্টমার পাইলে আমারে ডাইকো। আচ্ছা আমি মালিশ করে দেবুনি। ঠিক আছে। সবাই গাড়িতে বসে থাক। মহিউদ্দিন চৌধুরী, আজ তুই বাঁচতে পারবি না। Here we go! Come on, boys! Oh, come on! Get him! Come on! Come on! Come on! আজ তোকে আমি ছাড়ব না। আমার ড্যাডকে আমি নিজ হাতে কবর দিয়েছি। সেই কবরে মাটি আমার পোশাকে এখনো লেগে আছে। এই মাটি আমি পরিষ্কার করিনি, সেই দিন কসম খেয়েছিলাম ওই দিন পরিষ্কার করব, যেদিন আমার বাবার হত্যাকারীকে মেরে তার হত্যার প্রতিশোধ নেব। আজ তোকে মেরে আমি তোর রক্ত দিয়ে গোসল করব। গরিব গরিব কুলি আমার নাম, মানুষের বোঝা তোলাই আমার কাম। এখন মাথায় আমার পিতৃ হত্যার আগুন জ্বলছে, আমার কাজে বাধা দিতে আসিস না। আমি বাধা দিলাম কোথায়? মানুষ হিসাবে মানুষকে বাঁচানোই মানুষের দায়িত্ব, আমি তাই করছি। ভাই তুই কেন? তোরা সারা বাজারের লোক, আমাকে বাধা দিতে পারবি না। দেখেন ভাই, এটা বাজার, এখানে জীবন বাঁচানোর জিনিসপত্রের লেনদেন হয়, কিন্তু জীবনে ফুল স্টপ মারার কোনো কাজ হয় না। তোমার কাছে আমার জীবনের কোনো মূল্য নাই, কিন্তু আমরা জীবনের মূল্য বুঝি। এখানে কাউরে খুন খারাপি হইতে দেব না। তাহলে আগে তোকেই খুন করব। জান স্যার, সব সন্ত্রাসী লেজ তুলে বাঁকছে। তোমাকে অনেক ধন্যবাদ, একদিন তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, আজ তুমি আমাকে বাঁচালে। বলো কি দিয়ে তোমার ঋণ শোধ করবো? গরিবের ঋণ ধনীরা কোনোদিন শোধ করতে পারে না। আপনি হুদা ভাবতাছে আমারে বডিগার্ড বানানোর লাগিয়া? এইটা আপনার পাতেই না খেলা না তো? না 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 না, এখানে নাকি মারামারি হচ্ছিল, কারা করছিল এটা তো আপনার জানার কথা। আমি মহিউদ্দিন চৌধুরী, থানায় ফোন করেছিলাম। আইসে, কারা অ্যাটাক করেছিল আপনার উপর? আদিল খানের ছেলে সোহেল ও তার লোকজন। তুমি কে? গরিব। এই গরিব তো আমিও। নাম কি তোমার? কাম কাজ কি করো? নাম গরিব, কাম বাজার টানার কুলি মিন্তি। Thank you.
তোমাকে চেনা চেনা লাগছে কোথায় দেখেছি বলো তো দেখলে এই বাজারেই দেখছেন ও না থাকলে আজ আমার নিশ্চিত মৃত্যু হতো স্যার হায়াত মউতের মালিক আল্লাহ আমি কেটা যাই গে আসসালামু আলাইকুম খুব চেনা চেনা লাগছে কি বলছো বাবা আজ গরিব না হলে তোমার রক্ষা ছিল না হ্যাঁ মা ছেলেটা পদে পদে আমাদের ঋণী করেছে আমি ওকে বলেছিলাম কেমন করে ও ঋণ শোধ করব কিন্তু ও যা বলল কোনো গরিব মানুষের কথা না আমি বলেছিলাম গরিব টাকা পয়সায় গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে অনেক বড় মানুষ বাবা তুমি না বলেছিলে গরিবকে আমার সিকিউরিটি হিসেবে দেবে হ্যাঁ সে চেষ্টা আমি করেছি কিন্তু সে রাজি হয়নি গরিব বা মানুষের গোলামি করবে না এই কথাই বলল ম্যাডাম আমি একটা বড় মুখে ছোট কথা বলবো যদিও উল্টো কথা শুনে লাভ হবে না তবুও যখন বলতে চাও বলো যাকে টাকা দিয়ে কেনা যায় না তাকে অন্য কিছু দিয়ে বশ করা যায় ম্যাডাম কি বলতে চাও তুমি না না তেমন কিছু না টাকা দিয়ে যখন পারেননি তখন ভালোবাসা দিয়ে ট্রাই করে দেখতে পারেন ফিট হইয়া গেলেও যাইতে পারে ওয়াও ভেরি গুড আইডিয়া অনেক দিন পর একটা কাজের কথা বললে আলি চিক না আমি এখনি গিয়ে ওকে ভালোবাসার কথা বলবো ম্যাডাম না বাজারে সব মানুষের সামনে ভালোবাসার কথা বলা যায় না এটা বলতে হয় একটু নিরিবিলিতে একটু নির্জন জায়গায় শুধু দুজনে এটাও ভালো কথা বললে আজ দেখছি তোমার ব্রেন খুব ভালো কাজ করছে কিন্তু মিস্টার আলি চিক না জি ওকে আমি নির্জন জায়গায় আনবো কেমন করে নাথিং টু ওরি অ্যাবাউট বিএস হিসেবে দায়িত্বটা আমি নিলাম শাড়ি কাপুর ভালো শাড়ি আছে ও বাবা গো কারণে কি ধাক্কা দিলেন কে এটা হইলো এক নম্বর মিনিকেট আর এটা হইলো ম্যাডামের কথা শাড়ি কাপড়ের ফেরি দল এখন দিয়ে সই দেই না আমার তো আগের ভুবন ব্যবসায়ী ভালো আছে শাড়িটা উঠেই দেবে একজন একটা মানুষ ও ভাই আমার শাড়ি মারেন ভালো করি মারেন ওই হারার হলো আমার কাপড় চুরি করছে কি হইলে ওরা আমার দিকে চাই গেলো শিখে আমার কাপড় শুধু শুধু আপনারা আমার মারতেছেন এই শাড়ি ওর ওই আপনাকে ধাক্কা মারতে পারে আপনি আমার বাসাইছেন ভাই অনেক ধন্যবাদ না ধন্যবাদে কাজ হবে না আপনাকেও আমার একটা কাজ করে বাঁচাতে হবে এই নিন তাহলে ইয়াবাসাইতে হইবে তাই নিলাম টাকা নিলেন কাজ করতে হবে না কি কাম আমার একটা মিনতি লাগবে আমি তো মিনতির কামই করি করলেও তোমাকে আমার দরকার নেই তাই লিখে দাও তাই পেলো বাজে না কাউরে দেখি না ভাই খালাম্মা কেউ আছেন ভিতরে মালগুলা বুঝা নেন ভেতরে আসুন সিটির সব বাড়িতে আপনার দেখা পাওয়া যাবো এটা ভাবি কি করে বাজার বুঝাল আমার বিদায় করেন আমার অনেক কাম আছে তোমার শুধু কাম আর কাম কেন কাম ছাড়া আর কিছু করো না করি কেন কি কাম করো নিজের কাম নিজের কামটা কি মনের ক্ষুধা মেটানোর কাম জি না
পেটের খিদা মিটাইবার কাম। গরিবের পেট বললেই মন ভরে। ভুল ধারণা তোমার, মানুষের মন ভরাতে পারে একমাত্র ভালোবাসা। হতে পারে, মাগার গরিব রে ভালোবাসে কেথা? আমি আমি তোমাকে ভালোবাসি। গত রাইতে বাজার একটা হিন্দি ফিল্ম দেখছি, এক ধাক্কাতে প্রেম, দুই ধাক্কাতে গান বাজনা। আপনার কাছে তো এই ফিল্মও ফেল মারলো। গরিব, তুমি কেন বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি? ও ম্যাম সাহেব, ডায়লগ বাজি কইরা গরিবের রক্ত মাথায় তুলেন না, সোজা কথা শোনেন। ধনী বড় লোকরা গরিব রে ভালোবাসে না, ভালোবাসার নাম করে খেলায়। এই গরিব গরিব মানুষ, খেলনা না, মজুরি দেন জায়গা। দেবো দেবো, তুমি চাইলে হৃদয় মন সব দিয়ে দেবো। হস্তা রূপা দস্তার দাম কেউ কিনে না, কেন নিজেরে হস্তা বানাইতাছে? ম্যাম সাহেব, কি নেমসাব নেমসাব করছো? আমার কি নাম নেই? আপনার নাম তো নসিবন করিমন না, যে নাম ধরে ডাকুম। ইটা বিছায়া লবণ পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দিয়া পান্থা ভাত খাইতে গেছিলাম, ভুলে গেছেন? ভুলিনি, ওগুলো একদিন খেয়েছি। তাইলে আর কি, আপনি তো হিসাব বুঝে গেছেন গরিবের কি দক। শুনেন ম্যাম সাহেব, গরিব রে ভালোবাসতে হইলে গরিব হইতেইব। বাজারের ফুটপাতে জুড়ি মাথায় দিয়া চাটাই বিষয়ে শুইতেইব। আল্লাহর এসির উপরে ভর কইরা খোলা আকাশের নিচে রাত কাটাইতেইব। সকালে দুই টাকার টিকিট কাইটা বাথরুমের লাইন ধরতে হইব, পারবেন? পারবো। পারবেন না মেম সাহেব, পারবেন না। এসি রুমে বইসা গদির উপরে ঘুমায়া এইসব কল্পনা করার নাম রোমান্টিক ভাবনা, যাকে বলে ইজি টু সে বাট হার্ড টু ডু। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, বলবে? কি কথা? গরিব সম্পর্কে তুমি কিছু জানো? মানে ও কে, ওর বাবা মা স্ত্রী সন্তান কেউ আছে কিনা? হঠাৎ এই কথা বলছো কেন? জানলে বলো। বেশি কিছু জানি না, তবে একটা কথা বলতে পারি, গরিব ভাইয়ের মতো মানুষ হয় না। বাজারে কার অসুখ হলো, কার ঘরে খাবার নেই, কার বাচ্চা স্কুলে পড়তে পারে না, সব গরিব ভাই সমাধান করে। গরিব ভাই অন্যের প্রতিবাদ করে, অত্যাচারের হাত থেকে নিরীহ মানুষগুলোকে জীবন দিয়ে বাঁচায়। মাঝে মাঝে কি মনে হয় জানো? গরিব ভাই মানুষ না, যেন দেবতা। ভীষণ পরোপকারী, তাই না? অবশ্যই। কিন্তু বলতো, তুমি এসব জানতে চাও কেন? পুলিশ অফিসার তো, তাই সবকিছুর মধ্যে একটা রহস্য খুঁজতে চেষ্টা করি। গরিবের কথা শুনে আমি বুঝতে পেরেছি সে সাধারণ কোনো লোক নয়, হয় মানুষ নাহলে মহা মানুষ। পথের মানুষ, গরিব নয়। এক কাপ চা দে। ভাই, এশিয়া সিনেমা হলে একটা ছবি আইছে, নাম মায়ের শোক। এর মধ্যে একটা নতুন হিরো আইছে, নাম দীপজল। সে পিডান পিডাইছে, একেবারে তক্তা ফালাই গেল। চাদার বেজা, চাদার চাদার। শেরখা, এই চিন্তাই কেড়ে তোর। Thank you.
ওকে মারছিলে কেন? ঠিক আছে, ওকে হাসপাতালে নিয়ে চলো। আরে শিমি ডার্লিং, যে কি ব্যাপার বলো তো? আমার গাড়ির তলায় মরতে চেয়েছিলে? না, মরতে চেয়েছিলাম না, মারতে। তুমি তো মরতে আমার গাড়ির সামনে এসে পড়লে। শিমি ডার্লিং, আমি তো কবেই তোমার প্রেমে মরেছি। এই কামরান মির্জা তো এখন একটা জীবন্ত প্রেমিক লাশ। লাশ? লাশ কেউ দুনিয়ায় বাস করে না, বাস করে কবরে। কবর বাসীর সাথে সিমি চৌধুরী প্রেম করতে যাবে? কোন দুঃখে বলো? বুদ্ধিমতী মেয়ে। আরে প্রেম হচ্ছে জাগতিক ব্যাপার, আই মিন দুনিয়ার। কামরান মির্জার দুনিয়া তো শুধু তোমার জন্য সিমি। ওই স্বপ্নে বিভোর থাকো, কথা শেষ হলে পথ ছাড়ো। বোকামি, প্রেমের কথা কি এত জলদি শেষ হয়? শেষ না হলে শেষ করো। সিমি চৌধুরী তোমার গার্মেন্টস এর রিজেক্ট মাল নয় যে রেলিং বাদার্স থেকে গায়ে জড়িয়ে নেবে। ওয়েট সিমি চৌধুরী, ওয়েট ওয়েট, কথা আমি শেষ করছি। তবে যদি কখনো কারো তরফ থেকে রিজেক্ট হও, দুঃখ পাবে না, কারণ এই কামরান মির্জা কখনো তোমাকে রিজেক্ট করবে না। ওকে, বাই ডার্লিং, বাই। লাবু, লাবু কথা বল, লাবু লাবু কথা বল, তোকে কে মেরেছে? লাবু বল, লাবু কথা বল, তোকে কে মেরেছে? কে মেরেছে বল? আহা, কি করছেন? এখনো তো ওনার সেন্স ফিরেনি। মানে মির্জা সাহেব, আপনি ওকে? ইয়েস, ও আমার লোক, আমি জানতে চাই ওকে কে মেরেছে, কেন মেরেছে। চিন্তায় করে পালাচ্ছিল, পাবলিক ধরে গণপিটুনি দিয়েছে। ও আমার ফার্মে কাজ করে 1.5 লাখ টাকা বেতন পায়, ও কেন চিন্তায় করতে যাবে? আমি জানতে চাই কোথাকার পাবলিক ওকে মেরেছে। দিন মোহাম্মদ বাজারে, দিন মোহাম্মদ বাজারের লোকজনের বুকের পাটে এত বড় যে তারা কামরান মির্জার লোকের গায়ে হাত দেয়। মির্জা সাহেব, আপনার লোকের বুকেও তো লেখা ছিল না যে সে কামরান মির্জার গুন্ডা? এসিপি সাহেব, লাবুর বুকেও তো লেখা ছিল না যে সে গুন্ডা নাকি ভদ্রলোক। আপনি তাকে গুন্ডা জানলেন কিভাবে? পুলিশ মানুষ চিনতে কম ভুল করে, কিন্তু পাবলিক মোটেই ভুল করে না। তাছাড়া গুন্ডা সাইজ করার মতো মানুষ তিন মোহাম্মদ বাজারে আছে। ওই মানুষটাকে আমি অমানুষ বানিয়ে জ্যান্ত কবরে পুঁততে চাই। এই কেটা, আমি সিমি। তুমি তুমি এখানে কি করতাছো? দেখছো না ঘুমোবার ব্যবস্থা করছি? পাগল না মাথা খারাপ? দুটোই। তোমার প্রেমে আমি পাগল, তোমাকে না পেয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। তখন মাথা খারাপ হয়েছে, এরপর হাঁচাই পাগল হইবা, তারপরে পাগলা গারতে যাইবা, মা গার আমারে পাইবা না। হ্যাঁ, কেন পাবো না? তুমি না বলেছিলে গরিবের ভালোবাসা পেতে হলে আল্লাহর এসির উপর ভর করে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে। এখানে অবশ্য ছাদ আছে, টুকরি মাথায় দিয়ে চাটাইতে শুতে হবে। এটা তো ইজের ফ্লোর। 2 টাকার টিকিট কেটে? ও নো নো নো, ওটা সকালের ব্যাপার, সকালেই দেখা যাবে। সকাল পর্যন্ত যাইবার দাও, অনেক ঘুমাইবার ট্রাই করো, ঘুমাও। নিশ্চয় ট্রাই করব, তোমাকে বলতে হবে না।
কেলো মশা ও আমি ভাবলাম খাটমল 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 মানে ছাড়পোকা ছাড়পোকা কাটে না এত বড় একটা ছাড়পোকা পাশে রয়েছে সেই কাটে না ও মেম সাহেব বাগেরে ছাড়পোকা কয় না মূর্খ মানব ছাড়পোকাকে ইংরেজিতে বাগি বলে তোমার জ্বালায় পাগলই হইতে হইব আমি তো সেটাই চাই তুমি আমার জন্য পাগল হও একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই এই জন্মে পর জন্মে তোমায় আমি দমে দমে ভালোবাসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই আসিবে বসন্ত ঘুরে থাকবে তুমি অন্তর জুড়ে সোনার পালঙ্কে বসে থাকবো তোমার মন পরশে আসিবে বসন্ত ঘুরে থাকবে তুমি অন্তর জুড়ে মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই ডুবিলে অনন্ত প্রেমে শরীর কাটা যাবে থেমে লোক নিন্দা হলে হবে প্রাণ সজনী তোমার রবে ডুবিলে অনন্ত প্রেমে শরীর কাটা যাবে থেমে লোক নিন্দা হলে হবে প্রাণ সজনী তোমার রবে এই নয়নে ওই নয়নে স্বপনে শুধুই ভাসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই এই জন্মে পর জন্মে তোমায় আমি দমে দমে ভালোবাসতে চাই মনের ঘরে অগোচরে একটু আসতে চাই তোমার মনের ঘরে অগোচরে একটু আসতে চাই ও
করে এলাম আরে জুরুতে করে এলাম স্যার আপনার মাইয়ারে পাগলের ডাক্তার দেখান নইলে আপনার ইজ্জত পামচার করে দিব আমার মতন গরিবেরে সে বিয়ে করতে চায় পুরান পাগলে বাদ পায় না নতুন পাগলের আমদানি এখানে পাগলামি দেখলে কোথায় ভালোবাসা প্রেম করা বিয়ে করা তো খারাপ কিছু না ভালো কিছু দেখতাছি না তেলে আর জলে জন মিশ খায় না গরিব আর বড় লোকে তেমনি মিশ খায় না এসব তোমার ভুল ধারণা ভালোবাসায় গরিব বড় লোকের কোনো ব্যবধান নেই আমি চাই তুমি আমার মেয়ের প্রস্তাবটা মেনে নাও কারণ তোমার মতো একটা আদর্শবান শক্ত সামর্থ্য যুবক সিমির পাশে থাকলে আমার কোনো দুর্ভাবনা থাকবে সিমির জীবনটা হবে নিরাপদ তাই না আরে আমি মনে করছিলাম আপনার মাইয়া পাগল অহন্দে পুরো গোষ্ঠী সহি পাগল আপনা গলকে থাকলে আমিও পাগল হয়ে যাব আপনি মাইয়ার একা ডাক্তার দেখে লাভ হইব না পুরো গোষ্ঠী সহ দেখাইতে হইব মাসিমি গরিবা ঠিকই বলেছে জীবন সাথী বেছে নেওয়া কোনো পাগলামির বিষয় নয় গরিবাকে তোর সিকিউরিটি জায়গায় বানায় কিন্তু স্বামীর জায়গায় নয় কেন বাবা কারণটা গরিবা নিজেই পরিষ্কার করে দিয়ে গেছে তেল আর জল সত্যি মিশ খায় না কিন্তু আমার তো ফিরে আসার কোনো পথ নেই বাবা কেন আমি গরিবকে ভালোবাসি বাবা না মা না এর নাম ভালোবাসা নয় এর নাম মোহ গরিববার ভালো মানুষের মোহে পড়েছিস তুই মোহ চলে গেলে ভালোবাসা হয়ে যায় যন্ত্রণা গরিববার দুদিনের দুটো উপকারকে সামনে রেখে আমরা ওকে নিয়ে যা ভাবছি তা সঠিক নাও তো হতে পারে বাবা সঠিকও তো হতে পারে তোর মতো ধনী ও সুন্দরী মেয়ের প্রেমকে যে ফিরিয়ে দিতে পারে তার মধ্যে আমি যেন কি রহস্য খুঁজে পাচ্ছি কি রহস্য হতে পারে বাবা আমার মনে হয় গরিবের জীবনে এমন কেউ আছে তার জন্য সে তোর ভালোবাসা গ্রহণ করতে পারছে না কি বলো বাবা তুই খোঁজ নিয়ে দেখতে পারিস আমার অভিজ্ঞতা যা আসছে আমি তাই বললাম ম্যাডাম দুঃখের মধ্যে আর একটা দুঃখের কথা কই ওই আলি সিগনাল কথা হুনা আপনি আগুনে ঝাঁপ দিছেন ম্যাডাম কি খবর আনছে দিন মোহাম্মদ বাজার এসে উমালে বিজলি হেলোকে গরিববার ভাব সাবাস দিন মোহাম্মদ বাজারে বিজলি হ্যাঁ আমি তো গরিব ভাইকে ভালোবাসি ভালোবাসো কিন্তু আমি জানি আমার চেয়ে তাকে কেউ বেশি ভালোবাসে না ও তাহলে আপনি সেই মেয়ে যে গরিবের জন্য পাগল হ্যাঁ আমি পাগল কিন্তু ও আমার ভালোবাসা গ্রহণ করছে না নিশ্চয় ওর জীবনে কেউ আছে বিজলি তুমি বলতে পারবে ওনার বউ ছেলে মেয়ে আছে কিনা বউ ছেলে মেয়ে থাকলে কেউ বাজারের ফুটপাতে ঘুমায় কিন্তু প্রতিদিন বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত গরিব ভাই যে কোথায় গায়েব হয়ে যায় তা কেউ বলতে পারে না 5টা থেকে 7টা এই রিস্কা চলো সামনে রিক্সাটাকে ফলো করো তো ওকে স্যার বাই গরিবের কেস হিস্ট্রি গরিবের কেস হিস্ট্রি ইয়েস স্যার আপনি বলেছিলেন গরিবের খবর নিতে কি খবর বলেন কামরুল সাহেব স্যার গরিব বিনতি নয় গরিব দুর্দর্শ খুনের ফেরারি আসামি কি বলছে জি স্যার ওর নাম গরিবুল্লাহ খান দিন মোহাম্মদ বাজারে সে আত্মগোপন করে আছে তাই তো বলি ওকে কেন চেনা চেনা মনে হচ্ছিল তাহলে গরিবুল্লাহ খানে
সেই আগের মতোই, কোনো ইমপ্রুভ নেই। স্যার, ওই বিদেশি ডাক্তার কবে এলো? এ মাসের শেষের দিকে। তবে 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 কি কতটা সফলতা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না গরিব, তবে 80% নেগেটিভ। ও কথা বললেন না স্যার, ওর কিছু হইলে আমি বাঁচব না। শুয়ে আছো শান্তিতে, কোনো চিন্তা নাই। এই দেখো আমার দিকে একবার চেয়ে দেখো, আমার মনে কোনো শান্তি নাই। সারা দিন মিন্তির কাম করে নিজেরে ডাইকে রাখি, পালায় তোমার কাছে আস, তুমি আমার লগে একটু কথা কও। আর কতদিন এইভাবে পড়া থাকবা? আমার কি কষ্ট হয় না? তোমার বুকে নিকে আমার মনটা ছটফট করে। রাইত হইলে সবাই যখন ঘুমায় তখন তোমার ছবি বাইশে আসে, তুমি আবার ভালোবাসে বুকে জড়ায় ধরছো, তুমি আবার আদর আদরে ভরে দিচ্ছ। সেই দিনগুলোর স্মৃতি আমাকে কাঁদায়। ও, এই তোমার ভালোবাসার অতীত। তুমি? হ্যাঁ আমি। ওর জন্য তুমি আমাকে ভালোবাসতে পারো না? এই মেয়ের জন্য তুমি আমাকে বিয়ে করতে চাও না? এই মহিলার জন্য তুমি আমাকে এতদিন ডিনাই করে এসেছো? হ্যাঁ, ওর লাইগে আমি তোমারে ডিনাই করতাছি। ওর ভালোবাসা যার বুকে আছে সে আর কাউকে ভালোবাসতে পারে না। ওর ভালোবাসা যার বুকে আছে সেই বুকে নতুন কারো ভালোবাসা উকি মারার সাহসও করতে পারে না। কেন? কি সম্পর্ক ওর সাথে তোমার? যে সম্পর্ক বুক চিরা দেখান যায় না, যে সম্পর্ক বেহেশতের থেকে আসে, যে সম্পর্ক আল্লাহর ইশারায় জোড়া লাগে, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় যে সম্পর্ক সেই সম্পর্ক ওর লাগে আমার। ও আমার বউ, আমি ওর স্বামী। একটা জ্যান্ত লাশ, একটা লাশ বুকে আগলে রেখে তুমি আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিতে পারো না। এই সিমি, এই দুনিয়ার বাতাস যে নিজের নাক দিয়ে টানতে পারে না, দুনিয়ার খাবার যে মুখ দিয়ে খেতে পারে না, তার জন্য এই দুনিয়া মিথ্যা। এই পৃথিবীর বাসিন্দা সে নয়, ও আর ফিরে আসবে না। যেতে দাও ওকে। খবরদার, পরে নিয়ে কোনো কথা কইবা না, ও কোথাও যাই না। দরকার হইলে তোমরা যাইবা, দরকার হইলে সমাজ সংসার এই দুনিয়া আমার ছাইড়া যাইব, মাগার বৃষ্টি আমার ছাইড়া যাইব। তুমি জানো না কারো রক্ত পানি করে কুলি কামে মিনতির মতন কষ্টের কাম করে কেমন ওরে বাঁচায় রাখছি। রোজ আল্লাহর কাছে কান্তাসি, চোখের পানি ফালাইতাসি। যতদিন এই দেহে জান আছে, এই শরীরে রক্ত আছে, ততদিন পর্যন্ত ওরে আমি বাঁচায় রাখুন। আল্লাহরে শুনতেইব, শুনতেইব আল্লাহরে। তুমি কেঠা, তুমি কেঠা, বৃষ্টি আর আমার মধ্যে দেওয়ালয়ে খাড়াইবার তুমি কেঠা। আমি তোমার এই পৃথিবীর প্রেম, আর বৃষ্টি বৃষ্টি তোমার স্মৃতি। না, বৃষ্টি আমার এই পৃথিবী, বৃষ্টি আমার সামনের পৃথিবী। পুরো বাজার ঘিরে ফেলো, কোনোভাবে যেন গরিব পালাতে না পারে। গরিব কোথায় বলতে পারেন? না স্যার। মনে হয় মাল টাললে বাইরে গেছে। ফিরে তো আসবে। মনে হইতেছে না ফিরে আইব। এই শোনো। জি স্যার। তুমি জানলে কিভাবে সে ফিরে আসবে না? পুলিশ দেখলে ভালো মানুষের কাছে ভিড়ে না, আর গরিব ব্যবহার তো গরিবের ভালো মানুষ। তার মানে তুমি জানো গরিব কোথায়? কোন দিকে গেছে?
বল বল গরিব কোথায় এই যে মার্কেটে যাগো দেখতেছেন এরা সবাই গরিব ওই শট আপ আরে 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 হেরে মারেন কেন আমারে মারেন আমি জানি গরিব কই কিন্তু আমি বলবো না আমিও জানি গরিব ভাই কই আছে কিন্তু কমু না সবাই জানি গরিব ভাই সবাই জানি কই আছে গরিব ভাই এই তোদের মুখ কিভাবে খোলাতে হয় তা আমিও ভালো করে জানি এই সব কটাকে অ্যারেস্ট করে থানায় নিয়ে চলো মেরেই সবার মুখ খোলাবো দাও গরিব মানুষের উপর অত্যাচার করে তুমি গরিবের খবর জানতে পারবে না এসিপি সাহেব গরিব ভাই কোথায় আছে আমি যদি জানতাম তাহলে আমিও বলতাম না কারণ মানুষের সাথে বেইমানি করা যায় কোনো ফেরেশতার সাথে বেইমানি করা যায় না চুপ করো তোমাদের ওই ফেরেশতার সাথে থাকা গরিব একজন খুনি মার্ডারার ফেরারি আসামি কোনো খারাপ কথা নয় যা সত্যি তাই বলছি গরিব খুন করে এসে তোমাদের এখানে পালিয়ে আছে সে খুনি তোমার ভুল হচ্ছে এসিপি সাহেব তুমি গরিবের ফাইলটা আরেকবার ভালো করে দেখে এসো যদি গরিব ভাই খুনি হয় তাহলে আমরা সবাই খুনি আবেগ দিয়ে জীবন চলে না বিজলি আমি ভালো করে ফাইল দেখে বলছি গরিব একজন খুনি ফেরারি আসামি ওর নাম গরিব না গরিবুল্লাহ খান শোনো শোনো তোমরা তোমরা গরিবকে লুকিয়ে রাখতে পারবে না আমি গরিবকে আইনের কাছে সোপর্দ করবই এটা আমার প্রতিজ্ঞা আপনার সেই প্রতিজ্ঞা পূরণ করার লেগে আমি আপনাকে সাহায্য করব কারণ আমি জানি গরিব কোথায় শিবা তুমি স্যার জামিনে বাইরে আছি গরিবের খবর নিছি আমার লাগে হাসপাতালে চলেন আসেন খবরটা গরিবের সানাইয়ে দিয়ে হ্যালো সিমিয়াপা পুলিশ অফিসার বাদল গরিব ভাই অ্যারেস্ট করতে হাসপাতালে যাইতে আছে সাবধানে থাকতে কইলেন ছড়িয়ে যাই আসেন স্যার আসেন এই যে হ্যালো ডক্টর গরিব কোথায় গরিব কে গরিব এই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট ভিজিটিং আওয়ারের বাইরে গরিব অথবা ধনী কাউকে অ্যালাউ করা হয় না প্লিজ বাইরে যান ওকে ফোর্স তোমরা পুরো হাসপাতাল খুঁজে দেখো ভিজিটিং আওয়ার 5টা থেকে 7টা গরিব না হয় সময় বদল করবে কিন্তু তকদির বদল করতে পারবে না কোথায় লুকাবে গরিব টাকা বৃষ্টিকে বিদেশ নিয়ে চিকিৎসা করাও বৃষ্টি যদি ফিরে আসে তুমি বৃষ্টি আর যদি ফিরে না আসে তুমি আমার তুমি আমার কলজায় গা দেয়া কথা কও এমন কিছু কয়ো না যার জন্য আমি মানুষ থেকে অমানুষ হয়ে যাই গরিব তোমার টাকার দরকার আছে না নাই গরিবের কোনো টাকার দরকার নাই এই গরিবুল্লাহ জিন্দেগি ভর টাকার জন্ম দিছে মাগার টাকা বানাইছে গরিবুল্লাহ রে গরিব গরিব গরিবই থাকতে চায় সে দানের টাকা দিয়া তার বইয়ের চিকিৎসা করাইব না গরিব তোমার স্ত্রীর জীবনের প্রশ্ন বৃষ্টির চিকিৎসার লাইগা দরকারি টাকা জমা আছে আল্লাহ যদি ফিরাই দেয় বৃষ্টি জীবন পাইব নাইলে টাকায় পারবো না ওরে ফিরাইতে টাকায় তো আর জীবনের কাল হয়েছিল অহনো 3-4টা ব্যাংকে 10-15 কোটি টাকা পইরা রয়েছে মাগার জীবনের কাজ আইতাছে না আমার আছলো সাজানো সংসার আছলো মমতাময় মা আছলো আদরের বোন আছলো বড়া নদীর মতন বউ
ভালোবাসবো আজ ভালোবাসবো কাল ভালোবাসবো আজ ভালোবাসবো কাল তোমারই থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি শাল ভালোবাসবো তোমায় চিরকাল ও ভালোবাসবো তোমায় চিরকাল ভালোবাসবো আজ ভালোবাসবো কাল তোমারই থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি শাল ভালোবাসবো তোমায় চিরকাল ও ভালোবাসবো তোমায় চিরকাল দুই দুনিয়া সুখ তিন দুনিয়া প্রাণের প্রিয়া দেখবো তোমার মুখ এখন বসন্ত হৃদয় অনন্ত প্রেমের কাঙ্গাল ভালোবাসবো তোমায় চিরকাল ও ভালোবাসবো তোমায় চিরকাল ওলট পালট হবে তখনই একটা পলক দূরে তুমি রবে যখনই সাথে না চললে কথা না বললে কানটা দেয় উড়াল ভালোবাসবো তোমায় চিরকাল ও ভালোবাসবো তোমায় চিরকাল ভালোবাসবো ভালোবাসবো আজ ভালোবাসবো কাল তোমার থাকবো এ বুকে রাখবো লক্ষ কোটি শাল ভালোবাসবো তোমায় চিরকাল ও ভালোবাসবো তোমায় চিরকাল মিনা মিনা আই মিনা 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 আরে কামরান ভাইয়া কখন দেশে ফিরলে এই ধর তোর জন্য ছোট ওয়াও থ্যাংক ইউ মা কোথায় ওই তো গরিব কোথায় ওই তো মানে কামরান কেমন আছিস বাবা বেঁচে থাক বাবা বেঁচে থাক কামরান কেমন আছি একটু পরে বলছি ভাবি আমার পক্ষ থেকে ক্ষুদ্র একটা উপহার থ্যাংক ইউ দামি হীরার হাত বন্ধু ব্যবসা বাণিজ্য তো ভালোই করতাস সমস্ত কিছুই তোর দয়া দোস্ত বোমা কামরান কিন্তু আমার আরেকটা ছেলে ছেলের দায়িত্ব পালন করতে দিলে কোথায় মা আমি বিদেশ গেছি অমনি হুট করে গরিবের বিয়ে দিয়ে দিই আমি তো শুনে একেবারে স্থির থাকতেই পারলাম না তাই তোমাদেরকে না জানিয়ে দেশে চলে এলাম আগে বাসায় যা বিশ্রাম নে পরে আলাপ করবি বাসায় যাবো বাসায় যাবো মানে নতুন ভাবে এসেছে
আজ আমি এখানে থাকবো, এখানে বিশ্রাম নেবো, এখানে খাবো গুলুম গুলুম গুলুম। গরিব ভাই, আপনি টাকা দিয়ে যে কাপড়ের দোকান দিছিলাম, সন্তোষীরা সেই দোকান ভাঙিয়ে দিচ্ছে, বাধা দিছিলাম বলে আজ খাবার অবস্থা করছে। আপনার সাহায্যে আমি ঝুল ব্যবসা করতাম, আমার মায়েরা সব কেড়ে নিচ্ছে, আমি কি করব, কি খাবো? আমারও মায়েরা জায়গা দখল করে লইছে, বউ বাচ্চা কই যাবো, কি খাবো? তোমরা কান্দো না, এই গরিব যত দিন বাইক চালছে ততদিন আমার এলাকায় একজন গরিব মানুষও না খেয়ে থাকবে না। এলো নাও, এত টাকা গরিবুল্লাহ ভাই, জিন্দেগি ভর তোমার পায়ে পড়ে ভালো পায়ে পরস কে, তোরা দোষদার দোষদারের মতন থাক। শোন, বিলায়ের মাথা হবি, বাগের লাইন যা হইবার যাবি না। দোয়া করেন গরিবুল্লাহ ভাই, সারা জীবন যেন আপনার কাছের মানুষ হয়ে থাকতে পারি। আসসালামু আলাইকুম। এক্সকিউজ মি স্যার, বাসা থেকে মিনা ম্যাডাম ফোন করেছিল, ম্যাডাম একটু জলদি বাসায় যেতে বলেছেন। ও মিয়া আকাশ, তুমি আমার পিএস, মাগার পিএসগিরি করো, আমার বোন মিনার, আমার বউয়ের, আমার মায়ের, বিষয়টা কি? ওরা কেউ আমার ফোন নাম্বার জানে না, শরম পায় না, কও যাইতাছে। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার আসছেন। আল্লাহ মাফ করো। তোর ব্যবসা বাণিজ্য কেমন চলছে কামরান? ভালো ভালোই মা, ভালো। বন্ধুর বইরে 50 লক্ষ টাকা হীরার হার দেয়, বোঝসটা মা? তার ব্যবসা কেমন চলতেছে? মাগার তোর গলায় জোর কম পাইতাছি কেন, ব্যাপারটা কি? লোভ 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 রে বন্ধু, লোভ। জানিস তো আমি ভীষণ লোভী ব্যবসায়ী, শর্টকাটে 1000 কোটি টাকা বানানো আমার স্বপ্ন, তবে ইদানিং শেয়ারে একটা ভীষণ লস করেছে। বেশি লোভ ভালো নয়, দোয়া করি বাধা লোকসান কাটিয়ে উঠবে। ওর হইল মহাসাগরের লোভ, টাকার বালু দেয়া যা কোনোদিনই বরাদ করা যায় না। আমি বলি কি কামরান ভাইয়া, এবার একটু বিয়ে শাদী করো, বয়স তার কম হলো না? কেমন দাদির মতো বলছো, আগে তোর বিয়েটা দিয়ে নে, পাত্র তো হাতে পাশে। আমি কি হলো মা, একজনে দিকে গেল আর একজন ওই দিকে। প্রেমিক কখনো গড়ি হয় না, যার বুক ভরা প্রেম আছে সেই তো প্রকৃতি ধনী। তুমি আমার প্রেম, আমার ভালোবাসা। দেখিলে আসে না রে ঘুম, দেখলে আবার বুকের ভেতর হয় রে ধাক ধাক ধুম, অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা, কি জাদু করিলার বন্ধু, কি জাদু করিলা। একলা একলা
ইচ্ছা ইচ্ছা দিবারাতি তুমি থাকবে পাশে জীবন সাথী ভালোবাসার স্বপ্ন হইয়া পরাণ জুড়াইলা কে জাদু করিলার বন্ধু কে জাদু করিলা কে জাদু করিলার বন্ধু কে জাদু করিলা একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম দেখলে আবার বুকের ভেতর হয় রে ধক ধক ধুম অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা জাদু করিলার বন্ধু কি জাদু করিলা কত ভালোবাসি জানো না রে আমি জন্ম জন্ম চাই তোমারে তুমি করলে আমার মনটা চুরি বন্ধু আরে তুমি আমার আশা পুরাইলা কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা একটু তোমায় না দেখিলে আসে না রে ঘুম দেখলে আবার বুকের ভিতর হয় রে ধাক ধাক ঘুম অন্তরেতে প্রেমের আগুন তুমি জ্বালাইলা কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা কি জাদু করিলার বন্ধু কি জাদু করিলা সে কি না না কেন কি কামরানের এই অবস্থা এ জীবন চাই না আমি এ জীবন বাঁচতে চাই না আমি কামরান আরে কামরান কি পাগলামি হইতাছে দরজা খোল না দোস্ত না দরজা খোল আমাকে মরতে দে আমাকে শেষ করে দিয়েছে মা দরজা ভাঙ আমি পড়তে চাই আরাম যাবা এমন কিবা হয়েছে যে তোরে ফাঁসি দিয়ে মরতে হইব আমি কি মইরা গেছি ফাঁসি দেওয়ার আগে একবারও আমার পরিবারের কথা ভাবস নাই দোষ মার আমাকে মার আমাকে আরো মার আরো মার মেরে আমার দেহটাকে টুকরো টুকরো করে ফেল আমি আর বাঁচতে চাই না বাঁচতে চাই না আমি কি হয়েছে বন্ধু আমারে ক তোকে আর কি বলবো বন্ধু এই জীবন নিয়ে বেঁচে থেকে আর কি হবে আমি তো লোভের সাগরেই ডুবে গেছি কোর্টের অর্ডারে আমার ফ্যাক্টরি ওরা সিলগালা করে দিয়েছে আজ ওরা এসেছে আমার বাড়ি ক্রক করতে দুদিন পরে আমি জেলে যাব আমি এ জীবন চাই না দোস্ত আমি বাঁচতে চাই না আমাকে মেরে ফেলবো ঘটনা কি আমার একান্ত উনি ইস্ট ওয়েস্ট ফাইন্যান্সিং এ 120 টাকা ডিফল্টার সুপ্রিম কোর্ট থেকে ওনার কোর্ট অর্ডার ভ্যাকেন্ট হয়ে গেছে টাকা উসুলের খাতিরে ওনার মিল কারখানা বাড়ি ঘর সব ক্রক করা হচ্ছে আর কোনো ব্যবস্থাই কি আপনাদের হাতে নেই এই অঙ্কের টাকা শোধ করার মতো সম্পদ যার আছে এমন কেউ গ্যারান্টার হলে আমরা 10 দিন সময় দিতে পারি
সেক্ষেত্রেও বন্ড দিয়ে মাননীয় আদালতকে অভিহিত করতে হবে। আমি গরিবুল্লাহ খান, গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান, আমি বন্ড দেব। বন্ড কইসই দিতে হবে। গরিব গরিব এটা করিস না দোস্ত, প্লিজ করিস না। এইখানে করুন দোস্ত। না পড়ি কিসে সাইন করলি? আমার দোস্তের জন্য আমি সব লিখে দিতে পারি। কামরান ভাই খাচ্ছেন না কেন? খাবার গলা দিয়ে ঢুকছে না ভাবি। পেটের মধ্যে বস্তায় বস্তায় রিন্ডু কইছ, কখন এক প্লেট ভাত ঢুকবার চাই না? আর বলিস না দোস্ত। বাবা, সন্তান না খেলে মা কি খেতে পারে? খাও কামরান ভাইয়া, প্লিজ খাও। আমার গরিবের খেলার সাথে ছিল না বলে 10 বছর বয়সে তোমার মা বাবার কাছ থেকে জোর করে তোমাকে এনেছিলাম। ওভাবে বলো না মা, আমার মা বাবা শুধু আমাকে জন্মই দিয়েছেন, লালন পালনের ক্ষমতা তাদের ছিল না। কেমনে পারবো, 10 দিনের মাথায় তো মরেই গেল। থাক না ওসব কথা, দুজনে লেখাপড়া করলি, একসাথে ব্যবসা শুরু করলি, কি অভিমান হলো তোর ব্যবসা আলাদা করে ফেললি? কিন্তু আমি তো তোকে ছেলের আসন থেকে আলাদা করতে চাইনি রে। হ্যাঁ মা, তোমার স্নেহ মমতাকে অপমান করে দূরে সরে গিয়েছিলাম বলেই হয়তো আল্লাহ মাথা নিচু করে আমাকে ফিরে আসতে বাধ্য করলো। এই শোন, মাথা নিচা করে থাকল লাগবো না, কাইল অফিসে গেলেই বুঝবি। আয় দোস। কি ব্যাপার দোস্ত, সবাই যেভাবে আমাকে ওয়েলকাম জানালো মনে হচ্ছে আমি অফিসের বস। আমি তো বুঝতে পারছি না। মিছা না, তুই তো এখন গরিব গ্রুপের এমডি। কর্মচারী বানিয়ে দিলি দোস্ত, এটা তগমতন শিক্ষিত মানুষের দোষ। বাতো খাইবার চাস, জাতপা চাইবার চাস। সরি দোস্ত, সরি। তিন তালায় তোর চেম্বার ঠিক করে দিছি, পরে চেম্বারে নিয়ে যাও। জি স্যার। তুই মানুষ নয় দোস্ত, তুই ফেরেশতা। আরে যা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলুন স্যার। স্যার, কামরান সাহেব কিন্তু খুব লোভী। আকাশ, কারে কি কইতাছ হিসাব করে কইও, কামরান আমার ভাই, আমার বন্ধু। রাইট স্যার, কিন্তু আমি আপনার পিএস, আমার দায়িত্ব আপনাকে সজাগ করে দেওয়া। আমি গরিবুল্লাহ ঘুমায় থাকি না, ঘুমাইল কান খুইলা ঘুমাই। এজন্যই প্রকৃত ঘটনা আপনি লক্ষ্য করেননি স্যার। কি কইবার চাও তুমি? আপনার বন্ধু কামরান সাহেব আসলে একজন চালবাজ মানুষ। এই আকাশ, মুখে লাগাম দাও। সরি স্যার, আপনি আঘাত পাবেন জানলে আমি বলতাম না। আপনি সত্য কথা বলতে বলেছেন, আমি সত্য কথা বললাম। আমি না দেখি চোখ জিব্বা উঠে বসুন। হ্যাঁ, কেমন দেখলেন ডাক্তার? অসুবিধা নাই তো? মিস্টার গরিব, কথায় আছে রোগ আর ঋণ বেশি দিন পুষতে নেই। কি হয়েছে বৃষ্টির? কেন যে আগে চেক আপ করাননি? সমস্যা তো একটা নিশ্চয়ই হয়েছে ডাক্তার। খুইল এখন তো কি হয়েছে? বৃষ্টির জরায়ুতে টিউমার ফর্ম করেছে, একই সাথে বাচ্চাও বড় হয়ে উঠছে। টিউমার রিমুভ করতে গেলে ক্যান্সার বাড়তে পারে, সেক্ষেত্রে বাচ্চা রেখে টিউমার অপারেশন করা যাবে না। ডাক্তার, এটা কি কোন? বেটার আপনি বাইরে নিয়ে ট্রাই করুন, হয়তো বাচ্চা মা দুজনেই বেঁচে যাবে। আমরা এই রিস্ক নিতে সাহস করছি না। ইয়া আল্লাহ।
না 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 আমি কাউকে হারাতে চাই না আমার বউ চাই নাতি নাতনি চাই হে আল্লাহ গরিব তুই ইমিডিয়েটলি ভাবিকে নিয়ে বিদেশে যা তাই যা গরিব আমেরিকা অস্ট্রেলিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর যেখানে দরকার হয় যা ব্যবসা চলবে ব্যবসার নিয়মে আকাশ আছে কামরান আছে তারা দেখবো কিন্তু দোস্ত আমেরিকার প্রিমিয়াম কর্পোরেশনের সাথে তুই না থাকলে তোর ডিড হবে না ওরা সামনে সপ্তাহে আসছে আমি তোর পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে যাইতাছি আকাশ আমি যাওয়ার ব্যবস্থা করব আরে আকাশ করবে কেন আমি আছি না আমি সব ব্যবস্থা করব ঠিক আছে কান্দিস না তুই বাইঙ্গা পড়লে আমার সাহস দেব কেটা দুনিয়া গইরা হইল আমি তরে আর বাচ্চারে বাঁচায় আনু নাইলে আমিও ফেরুম না ভুয়া ম্যাজিস্ট্রেট ভুয়া পুলিশ ভুয়া উকিল কিন্তু গরিবুল্লাহ খানের সই করা ১০০ কোটি টাকার ঋণপত্র ভুয়া নয় বস ফাঁসি দেবার সাজানো নাটক করে ১০০ কোটি টাকার মালিক হলেন গরিব গ্রুপ অফ কোম্পানিজের এমডিও হলেন এখন হব চেয়ারম্যান গরিব গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান গরিবুল্লাহ খান হবে সিম্পলি গরিব মিস্ত্রি আরে দোস্ত আমাকে অন্ধের মতো পার অফ অ্যাটর্নি দিয়ে গেল বিক্রির দড়িলে সইও করে গেছে একবার পড়েও দেখিন আট কনসার্ন ওয়াইফের কেস লাভু এবার যাও সাইনবোর্ড পাল্টাও আহো মিস্টার কামরান আপনি একটা বড় বেইমান তা আমি জানতাম কিন্তু বেইমানের রূপটা যে এত তাড়াতাড়ি দেখাবেন তা জানতাম না লোভ 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 আমাকে বেইমান বানিয়েছে গরিবের করে যাওয়া দলিল পত্র ইমানদারির সাথে সবকিছু আমার নামে করতে পথ করে দিয়েছে ব্যাস কিন্তু লম্বু তুমি কে হ্যাঁ আপনি জানেন আমি কে আমি ৫ বছর ধরে গরিবুল্লাহ সাহেবের প্রাইভেট সেক্রেটারি অথচ মাত্র ৫ মিনিটে তোমাকে বানিয়ে দেব সাদাবাজ সন্ত্রাসী যে খবর পেয়েছি তা নির্মম ভয়াবহ অবিশ্বাস্য আমার তো মা মমতা আর বিশ্বাসের বলি হয়ে গেছি বাবা মা তোমরা বাইরে কেন বাড়ি বিক্রি করে দিয়েছে আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে মাগো এই সব কিছুর জন্য আমি আকাশ আমারে জানাই নাই কেন ওকে তো গভর্নমেন্ট 36 মামলায় জেলে পাঠিয়েছে আচ্ছা মা চিন্তা করেন না আপনারা মোর বাসায় থাকবেন বড় বাসা বউ গুলো আবার কেউ নাই গরিব কোথায় যাবি বাবা
বেঈমানের লোভের দুনিয়ায় আগুন দিবার যায়। না না হইয়া, তুমি একা যেও না। বাধা দিস না বই, বাঘ একলাই চলে। বেঈমান মির্জা কই? এই কম কই আছে তক বেঈমান মালিক? স্যার, উনার আজকে বিয়ে। জনাব জাফর খানের একমাত্র কন্যা, জনাব জাফর খানের একমাত্র কন্যা মোসাম্মত ওয়াহিদা সায়মা, মোসাম্মত ওয়াহিদা সায়মা 5,01,000 দেন মোহরে, 5,01,000 দেন মোহরে। উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে, উত্তরা নিবাসী জনাব সালমান মির্জার বড় ছেলে জনাব কামরান মির্জা। না কাজী সাহেব, ওর নাম কামরান মির্জা না, ওর নাম বেঈমান মির্জা। ওই হারাম জাদা, তুই আমার লোকে বেঈমানি করে তুই আমার সব কিছু ছিনাই নিচ্ছ, আমি তোর জান ছিনাই নিব। তুই বন্ধু সাইজা আমার লগে বেঈমানি করছস। হ্যালো হ্যালো পুলিশ স্টেশন, তুই আমার মায়ের মনের মসজিদ বাইঙ্গা চুরমার করে দিছস। তোর মতন নিমক হারাম রে বাচ্চা রাখে দুনিয়ায় বন্ধু নামে কলঙ্কিত হইব। তোর মতন অবিশ্বাসী জানোয়ার বাইচা থাকে মানুষ আর কোনোদিন মানুষকে বিশ্বাস করব না। ওসি সাহেব, এই যে এই গুন্ডাটাকে অ্যারেস্ট করুন, সে বিয়ে বাড়িতে ঢুকে সন্ত্রাস করছে, ওকে ধরুন, ওকে ধরুন। আমার ছাইরা দেন ওসি সাহেব, এই বেঈমানকে গ্রেফতার করে। ও আমার সব সম্পত্তি ধোকা দিয়ে নিয়ে গেছে, পরে গ্রেফতার করেন ওসি সাহেব। ও আমার সরল বিশ্বাসে কষায়ের মতন জবাই করছে, রক্তাক্ত করে দিছে আমার মায়ের মমতা এক বোনের ভালোবাসারে। ও খুন করছে, ও মানুষটা জানোয়ার, আর জানোয়ার রে সেই সমাজে খোলামেলা চলতে দেওয়া ঠিক না। ওরে খাঁচাই নিয়ে আটকান, ওরে আটকান, ওরে আটকান। একটা জিনিস ভুল হয়েছে, ওর বাড়িটা দখল নেওয়া ঠিক হয় নাই, বাড়িটা ওর মার নাম। সব মানুষের লোভের একটা ক্ষমতা আছে, সে ক্ষমতা অতিক্রম করে গেছে ওই কামরান মির্জা। ঠিকই বলেছো ভাবি, হাজার কোটি টাকার লোভ সামলানোর ক্ষমতা এই কামরান মির্জার নেই। ভুলে যাবে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। করেক্ট, ম্যান ইজ মর্টাল, একদিন না একদিন মানুষকে মৃত্যু স্বাদ নিতেই হবে। কিন্তু তোমরা কি জানো সেই স্বাদ তোমরা এখনই নিতে যাচ্ছ? কামরান, তোর মতো মানুষকে আমি ছেলে আসন দিয়েছিলাম। দিয়েছিলে? কিন্তু আমি সেটা নিয়েছিলাম কি না তা কি জানো মা? চুপ কর, ওই অপবিত্র মুখে আমাকে মা ডেকে মা নামের অপমান করিস নে, চলে যা এখান থেকে, গরিব এলে তোকে খুন করে ফেলবে। চুপ, সেই কাজটা তো আমি করতে এসেছি। আহ!
মারে তোর রক্ত কেড়ে মা মা তোর কি হয়েছে তোর কেথা মারছে মা কথা কবা কথা কবা বিনা কই মিনা কই মা মিনা এই মিনা 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 তুই কথা ক এইটা কইল বৃষ্টি 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 এই বৃষ্টি এই বৃষ্টি তো কে মারছে বৃষ্টি এই বৃষ্টি কথা ক বৃষ্টি কামরান মির্জা বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি আরে কি করছেন ভাই ভাই তোমার জ্ঞান ফেরছে আমার মা মিনা আমার বৃষ্টি ভাবি ভালো আছে পাশের রুমেই আছে বৃষ্টি বৃষ্টি এই বৃষ্টি বৃষ্টি রডের আঘাতে ব্রেনের একাংশ ড্যামেজ হয়ে গেছে কামরার মির্জা বাড়িতে ঢুকে খুন করার সাহস গরিবের নেই নাও পানটুক খেলো সালমা এই গরিব সেই গরিব নয় সালমা বোঝেই হোক এক্ষুনি আসতে হবে আর লাভ হবে না বাজার ওকে ফাঁসিতে ঝুলানোর জন্য মার্ডার কেস দরকার মার্ডার কেস এই ধরুন আপনি খুন হলেন আপনার বিষয় সম্পত্তি আমার আর ফাঁসি গুলি করিবে কি বলছো তুমি আরে বলছি না সালমা আমি তো করেই দেখাচ্ছি ওই খুন আমি করি নাই ও করছে ও আমার মা বোন দে খুন করছে আমি তোরে এই খুনিটারে খুন করতে চাইলাম যা বলার আদালতে বলবে চলো সেই থেকে হাসপাতালে বৃষ্টি মরণের সাথে লড়তাছে আর আমি জীবনের লগে কুস্তি করতাছি মিথ্যা খুনের মামলা মাথায় লয়ে মিন্থিগিরি কইরা নিজেদের দায়িকা রাখছি মা বইন্ডা আমি কবর দিবার পারি নাই খুনি কামরার আমার রাজত্বে রাজা সাইজা বৈশা রয়েছে আর আমি গরিবের জগতে গরিব ব্যামিন্থি মাঝে মধ্যে মনে হয় সালারের চেম্বারে দুইটা খুন করি না গরিব না
এত সহজ মৃত্যু কামরান মির্জার পাওনা নয়, ওর মৃত্যু হবে কঠিন মরণের দৃষ্টান্ত। প্রথমে ওর হাত থেকে সম্পদ কিনে নাও। আমি বিষয় সম্পত্তি টাকা পয়সা ফেরত চাই না, আমি চাই ওর মৌত। মৃত্যু ওর হবেই, কিন্তু সে মৃত্যু হবে কেনা মৃত্যু। যে পথে ও তোমার বিষয় সম্পত্তি নিজের করে নিয়েছে, একই পথে ও সব কিছু তোমাকে ফেরত দেবে। ইয়েস, আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। আমি দিব টোপ, বর্ষী কামরানকে গিলতেই হবে। অনেক লোভ, অনেক লোভ। আমি মনে করেছিলাম গরিব দেশ ছেড়ে পালিয়ে গেছে, অথবা মনের দুঃখে আত্মহত্যা করেছে। তুই বলছিস দিন মোহাম্মদ বাজারে প্রথমে গরিব তোকে ধাওয়া করেছে, পরে জনতে দিয়েছে গণধোলাই। আলামত খারাপ। ইয়ো ব্রাদার ম্যান, কি ব্যাপার বড় ভাই? খবর দিয়ে আগে নিজেই গ্লাস নিয়ে বসে গেছো। ওদেরকে দাও, মেজাজ খারাপ ছোট ভাই, মেজাজ খুব খারাপ। কিন্তু ওদেরকে তো চিনলাম না। বাই দ্য ওয়ে, ওর নাম তনু এন্ড হি ইজ এ ভেরি গুড শুটার, আর ওর নাম শিবা সাধু, অসাধু পন্থায় কল্লা কাটায় ওর কাজ। ভেরি গুড নিউজ, আমাকে গরিবুলের কল্লা এনে দিতে হবে। 1 লাখ নয়, 1 কোটি টাকা পাবে। হ্যাঁ, 2 কোটি টাকা? ওই মিন্তি গরিবের মাথার এত দাম? এলিগি কি এসিপি বাদল সাহেব ওরে হারিকেন জ্বালায় খুঁজতাছে? ও এসি ডিসি যেই খোঁজুক, আমাকে পেতে হবে আগে, নইলে বিপদ। কোন বিপদ হবে না বড় ভাই, গরিবের বউ কোন হাসপাতালে আধা মরায় পড়ে আছে আমি তা জানি। গরিবের বউ? ডাক্তার, এই বেডে পেশেন্ট নেই। নেই মানে কোথায় গেছে? অন্য কোথাও নাকি মারা গেছে? এক মানুষ কয়বার মরে ভাই? এই মহিলা লাশ দিয়ে আপনার কাম কি? আমি আপনার গরিবের লাশ এনে দিমু। কি ব্যাপার শিবা সাধু, নতুন কন্ট্রাক্ট পেয়ে পুরনো চুক্তি ভুলে গেলে? মহিউদ্দিন চৌধুরীর লাশের কি হবে? পাইবেন, অবশ্যই পাইবেন। মহিউদ্দিন চৌধুরীকে মেরে তুমি তোমার বাবার হত্যার প্রতিশোধ নেবে নাও, কিন্তু সিমির দিকে নজর দেবে না। ও আমার প্রতীক্ষার প্রেম। কি ব্যাপার কামরান, তুমি বারবার আমার গাড়ির নিচে উঠতে চাও কেন? সিমির ডার্লিং, তোমার মাঝে তো আমি অনেক আগেই মরে গেছি। তা মরেছ, তবে মরা লাশের সাথে কথা বলার সময় আমার নেই, আমি জরুরি কাজে যাচ্ছি। কি এমন জরুরি কাজ বলো তো ডার্লিং? শুনলে জ্বলবে, আমার এক বন্ধু এসেছে আফ্রিকা থেকে, ওর সাথে দেখা করতে যাচ্ছি। আফ্রিকান বন্ধু? হ্যাঁ, সোয়াজিল্যান্ডের সৎ ভাই প্রিন্স দমদম সালাসা সাফারি ফুংফান ক্লাবে আছে। চলি বাই। সোয়াজিল্যান্ডের প্রিন্স দমদম সালাসা সাফারি। কামরানির সাথে দেখা হয়েছিল, তোমার কথা বলেছি, ও খুব আগ্রহ দেখিয়েছে। খুব ভালো করছো, যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সার তৈরি। ঠিক আছে, কালকের মধ্যে কামরানকে রাজি করাবো, যেভাবেই হোক। এই বেশি ফাই ফাই করে ধরা খাইস না। শোনো, বহু কষ্টে ওই জঙ্গলি রাজপুত্রকে বসে এনেছি, ব্যাটা কয়েক বিলিয়ন ডলার ইনভেস্ট করতে এসেছে,
আমি বলেছি তুমি একা এদেশে কলকারখানা গড়ে সুবিধা করতে পারবে না, আমাদেরকে পার্টনার করে নাও। প্রিন্স দমদম সালাসা সাফারি রাজি হয়েছে। কিন্তু 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 কি 50% শেয়ার নিতে গেলে আমাদের 20% তো ইনভেস্ট করতেই হবে। আরে বাবা, কিন্তু এত টাকা আমরা পাবো কোথায়? আহা, আমরা কি ফকির নাকি? আমাদের মিল কারখানা আছে না, ব্যাংক লোন নেব। আমাদের কারখানাগুলো ওর কাছে বন্ধক দিয়ে ওর টাকায় ওর নতুন কারখানার পার্টনার হব। এর আগে প্রিন্স ভিয়েতনাম থেকে ভেগে এসেছে, কম্বোডিয়া থেকে ইনভেস্ট ফেলে ভেগে এসেছে, এদেশ থেকে সবকিছু ফেলে ভেগে যাবে। আসল কথা হলো, প্রিন্স ছাত্র জীবন থেকে আমার প্রেমে পড়েছে। তাহলে আমি কি করব? তুমিও পড়েছ, ওই জঙ্গলিটা হবে আমাদের ব্যবসার পার্টনার, আর আমি হব তোমার লাইফ পার্টনার। ওকে ওকে বাবা ওকে। তাহলে কাল চুক্তি উপলক্ষে প্রিন্সকে একটা পার্টি থ্রো করতে বলি। অবশ্যই। ও বলেছে দলিল রেডি আছে। প্রিন্স তোমাকে সন্দেহ করছে। সন্দেহ? বলছে তোমার চোখে মুখে বেইমানির গলদ। প্রিন্স পেগাদো পেগাদো মাই চিরাং পুঙ্গাং পুষ্পাদ, উনি বলছেন সাইন করতে। চলো চলো। বসো। না, এবার তুমি সেই করো। এই যে এখানে এখানে চশমাটা চোখে দিয়ে নিন, নাহলে মাদল দো। কোথায় এখানে? করো করো করো। আচ্ছা থ্যাংক ইউ সুইটহার্ট। ঠিক আছে। ওই দেখ দেখ, রাতে মনে হয় হিরণ করা পড়ে আসছে। কি কি কই যাচ্ছ? Hey, stop! Go back!
Come on, go back. Hey, Kamran Mirza, na. Hey, dek dek, come on, boys. Chalo, dekho dekho, kya hua? Boss, apne ekhane. Boss, what happened to you? Bolo, me. Oh my God, hey, chalo. Aba ke cheat kore. Abar gas theke shob kichu likhe diyeche. Ami Shime ke chhadbo na. Shimi, my darling. মির্জা আমাদেরকে ছেড়ে দে তা না হলে কড়ি বাসবে আর কড়ি বসে গেলে তোদের রেহাই নেই মির্জার হাত থেকে রেহাই কিও পাবে না গরিব পাবে না অনেক কিছু হবে এখানে অনেক কিছু কাজে বিয়ে পড়া নাউজুবিল্লাহ এইভাবে জোর করে বিয়ে হয় না কলমা পড়া শুরু কর কাজে খারাপ হাত না না মেয়ের অমতে আমি এভাবে বিয়ে পড়াতে পারবো তোর কর্মা পড়তে লাগবে না আমি নিজেই পড়ছি বাজারে সবাই সাক্ষী বল আলহামদুলিল্লাহ কাবুল বল কাবুল তোর মতো কুকুরকে মানুষ বিয়ে করতে পারে না কি আমি কুকুর আমি কুকুর তোকে তোকে আমি দেখাতে চাই কুকুরকে জেনেস আমার বিয়ে লাগবে না কর্মা লাগবে না কবর লাগবে না আমি স্বীকার করছি তুই আমার বউ তুই আমার বউ কবর 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 এই বাজারের লোকজনের সামনে তোর বাবার সামনে তোর সাথে আমি বাসর করব তাড়াতাড়ি পুলিশকে ফোন কর চুপ গরিব ভেগে ফোন করলে সবচেয়ে ভালো কর আমি জলদি কর যা আমার ভেগে ছেড়ে দাও ইনি আমার সব কিছু লিখে দিচ্ছি বাহ 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 একটি বড় খেলা নাম বাবাজি এবার সব ঠিকঠাক শ্বশুর আব্বাজি আপনি শুধু সই করুন লিখে দাও বেঈমানের ঈমান জবানে নেই খুলে দাও খুলে দাও লিখে দিচ্ছি খুলে দে না ড্যাডি না না মা না তোর ইচ্ছে তোর চেয়ে বেশি দামি আমার কাছে কিছুই নেই Thank you.
যে মা তোরে পোলার আসন দিছিল আমার সেই মাইরে তুই মাইরা ফেলাই চলস, মাইরা ফেলাই চলস। আমার যে তোরে ভাই ডাকছিল সেই বোনেরে তুই খুন করছস, আমার বোনে তুই পঙ্গু করে রাখছস, মিথ্যা গুণের অপবাদ দিয়া আমারে তুই খেরারি বানাইছস, আমি তোরে মাইরা ফেলাবো, আমি তোরে মাইরা ফেলাবো। স্টপ ইট, ছাড়ুন ছাড়ুন ওকে, ছাড়ুন বলছি। না গরিব ভাই না, খুনি আপনি নন, ওকে খুন করে সত্যিকারের খুনি সাজবেন না, ওকে আইনের হাতে তুলে দিন। আইনের হাত ওই এসি, এতদিন কই আছো তোমার আইন, তোমার আইনের হাত কি ফিরায় দিতে পারবো আমার মায়রে, ফিরায় দিতে পারবো আমার বোনরে, দুই পায়ে দাঁড়া করাইতে পারবো আমার বউরে, তুমি কি পারবা আমার হারায় যাওয়া দিনগুলো ফিরায় দিতে? আমার মায়রা নো, আমি ওরা ছাইড়া দিতাছি, আমার বোনরে ফেরত দাও, আমি ওর ছাড়তাছি, আমার হারায় যাওয়া দিনগুলো ফেরত দাও, আমি ওর জান ভিক্ষা দিতাছি, ওকে আমি নিয়ে যাবই, তবু আপনাকে আমি খুনি হতে দেব না, ছেড়ে দিন। আপনারা ভাবছেন আমি স্বামী হত্যা করলাম? না, আমি তো আমার পিতৃ হত্যার বদলা নিলাম, আমার স্বামী নামক এই বদমাশটা আমার চোখের সামনে আমার বাবাকে হত্যা করেছে, আর তার দায় চাপিয়ে দিয়েছিল ওই গরিব ভাইয়ের উপর। এই সবাইকে থানায় নিয়ে চলো, মুভ, চলুন। আস্তে আস্তে, গরিব মিষ্টি তুমি, তুমি কথা বলতে পারো? তোমার এই একটা ডাকের জন্য আমি কতকাল কতদিন অপেক্ষা করছি, আবার ডাকো, আবার ডাকো মিষ্টি, আমি প্রাণ বইরা শুনি। না, এত ডাক দেবার সময় হতো আর আমাকে দেবে না গরিব, আল্লাহ হয়তো প্রয়োজনীয় শেষ কটি কথা বলার জন্য আমার কণ্ঠ ফিরিয়ে দিয়েছে। তোমাকে স্পর্শ করার জন্য হাতে শক্তি ফিরিয়ে দিয়েছে। ওই কথা কইস না বউ, আল্লাহ সব ফিরে দেব, আমার সব ফিরে দিছে। আমি আমিও তোমাকে কিছু দিতে চাই, বছর ভরা তো শুধু দুঃখ দিয়ে গেলাম, এবার এক টুকরো সুখ হাতে তুলে দিতে দাও। শিমি, এ কি করতে শুসবো? স্বামী সেবা, বৃষ্টি, এই বৃষ্টি, বৃষ্টি কথা কও, এই বৃষ্টি, বৃষ্টি কথা কও, বৃষ্টি, বৃষ্টি